আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার জুমার দিন নামাজ পড়ে বের উদ্দেশ্যে দেখতে পেলাম কিছু খেজুর গাছ হয়েছিলাম এই এইভাবে কাটা আছে এবং এইখানে দেখলাম দেখেন এই যে কিভাবে কিছু মানে আমরা তো সাধারণত দেখতে পাই মাটির পাত্র মাটির যে পাত্রগুলো এই যে এই যে এইখানে কিছু রাখা আছে এইগুলো এইগুলো সাধারণত হচ্ছে পরিষ্কার করে গাছিরা আবার গাছে ঝুলায় দেয় এই রসগুলো সংগ্রহ করে গুড় তৈরি করে কিন্তু হঠাৎ করেই আমাদের চোখে পড়লো যেতে যেতে দেখেন কি কীটনাশক হয়তো বা এগুলো কোনো কীটনাশকের ঢমটম হবে কোটা মোটা এই যে এইগুলো সম্ভবত টাইলো কি প্লাস যেন ভেট এটা সম্ভবত গবাদি পশুর অথবা কোনো কীটনাশকের হচ্ছে গিয়ে কৌটা এইগুলা এখানে পেতে রাখছে এর ভিতরে যে রস সংগ্রহ হচ্ছে এই রসগুলো থেকে আবার তারা গুড় তৈরি করবে কি একটা ভয়াবহ ব্যাপার চিন্তা করতে পারছেন হয়তো বা একটা কৌটার দাম কয় টাকা এই আপনার হচ্ছে মাটির পাত্রের দাম কয় টাকায় বা এর জন্য তারা এই বিকল্প হিসাবে এইগুলো বেছে নিছে। মানে দেখে আসলেই খুব অবাক লাগলো এই ধরনের দৃশ্য আমি এর আগে কোথাও দেখিনি হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা আসলে মানুষ আমরা মানুষকে কি খাওয়াচ্ছি আমরা মানুষ হিসাবে আসলে যে নিজে এটা করতেছে সে নিজের জন্য হয়তো বা এটা কখনোই সে খাবে না সংগ্রহ করবে না এটা বাজারে বিক্রি করবে অন্য একজন কিনে খাবে এই যে এই চিন্তার ভাবনার থেকেই সে এগুলো করতেছে কিন্তু ভাই আরে ভাই আপনি যে এটা করতেছেন আপনি একবার ভেবে দেখুন না কে এই জিনিসটা যদি আপনার সাথে ঘটে কেউ একজন এই এইরকম গুড় তৈরি করে আপনার কাছে বিক্রি করলো তাইলে কি হবে এই গাছিদেরকে পেলাম না গাছিদের পেলে তাদের সাথে আমরা একটু কথা বলতাম যে কেন এইগুলো করে রাখছে দেখুন প্রত্যেকটা এসে গাছেই আশ্চর্য ব্যাপার হ্যাঁ এখানে অনেকগুলো গাছ আছে এই প্রতিটা গাছেই এইভাবে এগুলো দিয়ে রাখা খুবই দুঃখজনক আমরা মানুষ মানুষকে টাকার জন্য বিষ ক্ষয়তেও দ্বিধাবোধ করি না খাদ্যে বিষ মিশায় বিষক্রিয়া দিয়ে হুম তো এই যে যতগুলো গাছ আছে সবগুলো গাছেই এগুলো দেখতে পারবেন সেটা ব্যাপার না সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ